করর মাধমার আজির দিনটির অন্যতম একটা গুরুত্বপূর্ণ খবর। করর বোঝাত ভারাক্রান্ত হয়েছে এটা সর্বসাধারণ জনতা, এটার পিছত আনতো রামটাঙর কঢ়া হয়েছে। এইবার বিহু পাতিলেও ভরিব লাগিব কর, বিহু পাতিবলৈ অনুমতির নামত 300 টকাৰ মাচুল আদায় দিব লাগিব। সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতির বাবে 300 টকাৰ মাচুল, রাজনৈতিক সমদল সভা সমিতির বাবে 2000 টকা, খেল ধেমালির অনুষ্ঠানের বাবে 2000 টকা, বাতরনাট সজাগতা রেলি বাইক রেলির অনুমতির বাবে 500 টকা, বাণিজ্য মেলা খাদ্য মেলা এক্সপোর অনুমতির বাবে 5000 টকা, পেট্রোল পাম্প গ্যাস এজেন্সির অনুমতির বাবে 10000 টকা, ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের অনুমতির বাবে মাচুল হব 25000 টকা, গুয়াহাটীত ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্মাণের অনুমতির মাচুল 50000 টকা, ব্যক্তিগত খণ্ডত নিয়োগ ভেরিফিকেশনের বাবে 300 টকা, ভাড়াঘর পিজি ভেরিফিকেশনের বাবে 300 টকা, ঘরের বন করা লোকের ভেরিফিকেশনের বাবে 300 টকা, থিয়েটার প্রদর্শনীর অনুমতির বাবে 5000 টকার মাচুল, কোনো ঠাইত ড্রোন উড়ার অনুমতির বাবদ দিব লাগিব 3000 টকার কর, থিয়েটার পাতিবলৈ আয়োজক কমিটিয়ে দিব লাগিব 5000 টকা, সকল ধরনের খেলর অনুমতির নামত 2000 টকার কর। আর এনেদরে নতুন করর এই নীতিক লৈ এই নিয়মক লৈ স্বাভাবিকতেই ক্ষোভ আর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমগ্র রাজ্যজুড়ি, কারণ মূল্যবৃদ্ধির টেটু চেপা খাই আছে রাইজে, আর তার মাজত শেহতীয়াকৈ বিভিন্ন শিতানত কর বৃদ্ধি করা হয়েছে, নতুন নতুন শিতানত কর অন্তর্ভুক্তি করা হয়েছে। ধনেশ্বর কলিতা আছে এইখানে মুহূর্তত রঙাপুরার আমার সুতরাং পোনপটিয়া সম্প্রচারত। ধনেশ্বর, রাইজর মাজত কেনেকুৱা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে করর এই নতুন নীতিক লৈ? হয় জয়ন্ত, যদি চাবলে যায় হাজার হাজার কোটি টাকা ঋণ লওয়া সরকার এখনে কিন্তু পুনের রাজ্যবাসীর উপর নতুন কর জাপি দিছে। আনকি সাংস্কৃতিক অনুষ্ঠানের আদি করে বিহু সমগ্র খেল ধেমালি সকলতে এতিয়া নতুন করর বোঝা জাপি দিছে। আর সকলতে আপনি অনুমতি লবলৈ গেলে 300ৰ পৰা আপনি 15000 টকা পর্যন্ত আপনি কর দিব লাগিব, যাক লৈ রঙাপাড়াতে এতিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ বিহু পাতিবলৈ এতিয়া অনুমতি লব লাগিব, আর বিহু পতার নামত যদি আপনি অনুমতি লব যায় তাহলে 300 টকা দিব লাগিব। মূর সতে রঙাপাড়ার একাংশ বিহু কমিটি আছে, মই এখেতসকলৰ জানিবলৈ চেষ্টা করিম। হয় দাদা, কি কব, এতিয়া বিহু পাতিবলৈ কিন্তু অনুমতির নামত 300 টকা দিব লাগিব। এইটো অতি পরিতাপর কথা, অতি পরিতাপর কথা যে আমি তাৰমানে ইমান দিনে চাই আহিছিলো, আমি গোটেই নিজে তাৰমানে ই করে আহিছিলো যে বিহু পাতিছো বা খেল ধেমালি করেছে লোক ছলিয়ে, কিন্তু এতিয়া এই সরকারখনে এনেকুৱাকে এটা করর বোঝা জাপি দিছে, যেটো বিহু নাচৰ ওপর বা বিহুর উপর যেটো যি ধরনের চিৰা মুড়ি লাড়ু এইবিলাক তো আছেই, তার উপরঞ্চি খেল ধেমালি করাটো যে পারমিশনের কারণে আমি ট্যাক্স দিব লাগিব, গতি এইটো অতি পরিতাপর বিষয়। আমি ইয়ার ঘোর বিরোধিতা করছো, আমার সমন্বয় সমিতির আমি সদায় প্রত্যেক বছরতে আমি বিহু পাতো, রঙালী বিহু পাতো বা মাঘ বিহু পাতো, ঠিক তেনেকুৱা ধরনের কিছু আমি অনুষ্ঠান জাতীয় বাপতি সাহন যা আমার অনুষ্ঠান আছে এইবিল পাতি আইসো, গতি এইটোত আমি অতি অতি ক্ষোভেরে আর দুঃখেরে জনাও যে এইটো সরকারে অতি অনতিপলমে এইটো এই বিহুর উপর যেটো ট্যাক্স লগা হয়েছে এইটো যেন উঠাই লয়। আর একাংশ বিহু কমিটি আছে, নামনিগাঁও বিহু কমিটির লোকও আছে, নামঘর বিহু কমিটি আছে। হয় দাদা, কি কব? আমি এই কথাটা অন্তত দুঃখ পাইছো, সরকার এই ধরনের সিদ্ধান্ত লওয়াত আমি বহুত দুঃখিত হয়েছো, কারণ বিহু আমার জাতীয় উৎসব, এই উৎসব উদযাপনের নামত যদি আমি কিবা একটা ফিজ দিবলগা হয় এটা অতি পরিতাপর কথা। আর খেল ধেমালি আদি আমি ইয়াত আমার সরু শহর, আমি ইয়াত খেল ধেমালি পতা এনেই আমার অসুবিধা, আর্থিকভাবে আমি এনেই দুর্বল, তারপর যদি আমি আরও কর সরকারক দিব লাগে তেতিয়াহলে আমি অনুষ্ঠান সমূহ নিয়ারিকৈ পতাত আমার বহুত অসুবিধা হব। আমি সরকারক অনুরোধ জানাম যে তেখেতসকলে এই যে সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্ত শীঘ্রে বাতিল করে রাইজক সকা দিব। হয়, আর বিহু কমিটি আছে, মই জানিবলৈ চেষ্টা করিম। হে, আপনি কি কব, বিহুর নামত সাংস্কৃতিক অনুষ্ঠানের নামত সকলতে কর দিব লাগিব এতিয়া কি কব? হয়, এইখন সরকারে এফালে হিতাধিকারী সৃষ্টি করে চমক সৃষ্টি করেছে, আনফালে রাইজর উপর বিভিন্ন ধরনের কর জাপি দি রাইজক মার টাঙন খুদাইছে। এই ক্ষেত্রত যি অসমৰ বাপতি খাওন বিহু, এই বিহু পতার নামত যদি কর আদায় দিব লাগে তাতকে পরিতাপর বিষয় হয়তো অসমত নহব। আর আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এই সরকারে যি কর রাইজর উপর জাপি দিছে
এই কর বাতিল করার কারণে আমি দাবি জানাইছো আর ইয়ার আমি তীব্র প্রতিবাদ করছো। মই পুনৰ কৈছো যে যিহেতু বিহুৰ নামত এতিয়া 300 টকাকৈ আপুনি অনুমতিৰ নামত দিব লাগিব, নামনি গাঁও বিহু কমিটিৰ লোকো আছে, মই তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম, আছো বিহু কমিটিও আছে, মই সকলোৰ পৰা জানিম, হয়তো তাক কি ক'ব? অতি পৰিতাপৰ বিষয় যে চৰকাৰে কৰৰ বোজা সহিব নোৱাৰি ৰাইজৰ ওপৰত যিটো মাত মাৰ দিছে, বিহু খেল ধেমালি বিপণী অন্যান্য অনুষ্ঠান প্ৰতিটোতে আমি টেক্স দিব লাগিব। এই টেক্সটো আমি মানে আসলে কৰৰ বজাৰ বহিব নোৱাৰি মানে কৰা বুলিয়ে আমাৰ অনুধাবন হৈছে। চৰকাৰে অনতিবলমে আমাৰ এই পৰম্পৰাগতভাৱে চৰকাৰৰ বিৰুদ্ধে এনেদৰে ক্ষোভ আৰু অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে সৰ্বসাধাৰণ ৰাইজে, কাৰণ বৰ্তমান প্ৰায় ডেৰ লাখ কোটি টকাৰ ধাৰত পোত খাই আছে চৰকাৰ, আৰু তাৰে জোৰাতাপলি মাৰিবলৈ ৰাজকোষৰ তলি উদং হৈছে, আৰু তাৰ জোৰাতাপলি মাৰিবৰ বাবে কৰৰ বোজা জাপি দিয়া হৈছে সৰ্বসাধাৰণৰ ওপৰত। ধনেশ্বৰ, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক এই মুহূৰ্তত। এই সন্দৰ্ভত তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আছুৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই, আগবঢ়াম ভাষ্য। হিন্দীতে ঘাৰ কথা আছে, আ বেল মুজে মাৰ। আমাৰ ৰাইজৰ এতিয়া এনেকুৱা অৱস্থা হৈছে, আমি সমৰ্থন কৰোঁতে এফালৰ পৰা মূৰৰ পৰা চৰকাৰখনে আমাক গল চেপা দি আহিছে। আজি কেইদিনমানৰ আগত বিহু পাতিলে, বিহুত আমাৰ বিহু পাতি পেলাই সকলোকে হিতাধিকাৰী সজালে, দুৰ্গা পূজাত 10,000 চেক দিলে। আমি যেতিয়া কথাবিলাক কওঁ, মানুহে তেতিয়া ভাবে যে এওঁলোকে অনবৰত নিগেটিভ কথাবিলাক কয়। দুৰ্গা পূজাৰ 10,000 চেক দিয়াৰ পিছদিনাখনৰ পৰা 80 পিঁয়াজত দাম বৃদ্ধি কৰিবলগীয়া হ'ল। এতিয়া ৰাসৰ কথা, 1900 ৰাসত তেওঁলোকে 25,000 দিব, সাংস্কৃতিক সমুদল অনুষ্ঠান বিহু অনুষ্ঠান আদিৰ অনুমতিৰ বাবে 300 দিব লাগিব, ৰাজনৈতিক ৰেলী অনুষ্ঠান সভা অনুমতিৰ বাবে 2,000 দিব লাগিব। আমি যিবিলাক ৰাজনৈতিক ৰেলী পাতোঁ এতিয়া সেইবিলাকৰ 2,000 দিব লাগিব, সকলো ধৰণৰ খেল ধেমালি অনুষ্ঠানৰ অনুমতিৰ বাবে 2,000 দিব লাগিব। এতিয়া আকৌ খেল আৰু সাংস্কৃতিক মহোৎসৱৰ কথা তেওঁলোকে খুব কয়, কিন্তু এতিয়া গাঁৱতো যদি আপুনি খেল এখন পাতে 2,000 অনুমতিৰ কাৰণে দিব লাগিব। ইণ্টাৰেষ্টিং কথা, বাটৰ নাম সজাগতা ৰেলী অনুষ্ঠান অনুমতিৰ বাবে 500, ক'ৰবাত শুনিছেনে? চৰকাৰৰ কথাটোৱে হৈছে সজাগতা কৰাটো, চৰকাৰে নজনা কথাবিলাকৰ প্ৰতি ৰাইজক সজাগ কৰাটো চৰকাৰৰ এটা নৈতিক দায়িত্ব। এতিয়া বাটৰ নাট কি কাৰণত কৰে যে মানুহক এটা মটিভেশ্যনেল কাউন্সিলিং কৰিবৰ কাৰণে, এইবিলাক কৰিবলগীয়া হ'লেও চৰকাৰে এতিয়া সজাগতাটো চৰকাৰে ফ্ৰীকে কৰাব লাগে। এতিয়া সজাগতা কৰিবলগীয়া হ'লে আপুনি এই আস্ফালন কৰা হিমন্ত বিশ্ব শৰ্মা 200 আপোনাকে, 500 আপোনাকে টেক্স দিব লাগিব পাৰ্মিশ্যনৰ কাৰণে, কাৰণ চৰকাৰখন ধাৰত ইমানলৈকে পোত গৈছে। গতিকে মই এটা কথা কৈছোঁ, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আপোনালোকৰ এই আস্ফালনবিলাকৰ ওপৰত আৰু আপোনালোকে লগোৱা এই টেক্সবিলাকৰ ওপৰত উত্তৌ জন্মাই নহয় বৰ হাঁহি উঠিছে। চৰকাৰে অৰ্থনীতি উন্নয়নৰ কাৰণে বিশেষ একো দীৰ্ঘম্যাদী আঁচনি হাতত লোৱা নাই, কেৱল হিতাধিকাৰী সৃষ্টি কৰি চমক সৃষ্টি কৰা কেতবোৰ আঁচনি গ্ৰহণ কৰোঁতে কৰোঁতে ৰাজ্যখন ঋণৰ বোজাত পোত গৈছে। চৰকাৰলৈ আমাৰ এটাই দাবী যোৱা থাকিব যে আপোনালোকে হিতাধিকাৰী সৃষ্টি কৰি নিৰ্বাচনী বৈতৰণী পাৰ হোৱাৰ সপোন দেখাতকৈ দীৰ্ঘম্যাদী পৰিকল্পনা কৰক, অসমৰ যুৱক যুৱতীক সংস্থাপনৰ পথ দেখুৱাওক। কাৰণ 26,00,000 নিবনুৱাক সংস্থাপনৰ কথাকৈ চৰকাৰ গঠন কৰে আৰু চৰকাৰ গঠন হোৱাৰ পিছত 1,00,000 নিবনুৱাক চাকৰি দিয়াৰ কথা কয়, গতিকে এইটো এটা ফুকুলা স্বৰূপ ওলাই পৰে। গতিকে এনেধৰণৰ চমক সৃষ্টি কৰা আঁচনিৰ পৰিৱৰ্তে সঁচা অৰ্থত অৰ্থনৈতিক উন্নয়নৰ কাৰণে ৰূপৰেখা অংকন কৰক। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। চৰকাৰী খণ্ডৰ বিদ্যালয়সমূহৰ বাবে এইসকল শিক্ষকে এতিয়া দীৰ্ঘদিন ধৰি তেওঁলোকৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক কম্পিউটাৰ পাঠদান দি আহিছিল, কিন্তু এইসকল শিক্ষকে এতিয়া যিহেতু 30 ছেপ্টেম্বৰ তেওঁলোকৰ শেষ দিন আছিল, গতিকে তেওঁলোকৰ যিটো ম্যাদ সিমান সময়লৈকে আছিল, গতিকে সিমান সময়লৈকে 30 ছেপ্টেম্বৰলৈকে তেওঁলোকৰ যি পাঠদান আছিল সেয়া তেওঁলোকে সম্পূৰ্ণ কৰিলে, কিন্তু ছিলেবাছ সম্পূৰ্ণ নহ'ল, যাৰ ফলত এতিয়া এই 2023 শিক্ষাখণ্ডৰ যিটো সম্পূৰ্ণ হোৱাই নাই পাঠদান, গতিকে আধৰুৱা হৈ ৰ'ল। বাকীখিনি তেওঁলোকৰ পাঠ্যক্ৰম কোনে সম্পূৰ্ণ কৰি দিব তাক লৈ এতিয়া প্ৰশ্ন উত্থাপন কৰিছে আৰু শিক্ষকসকলো বৰ্তমান এতিয়া বিমূৰত পৰিছে। শিক্ষকসকলৰ প্ৰতিক্ৰিয়া আমি আগবঢ়াই লৈছোঁ। হয়, 2004 পৰা আমাৰ অসমৰ বিভিন্ন বিদ্যালয়ত ৰাজীৱ গান্ধী কম্পিউটাৰ লিটাৰেচাৰ আঁচনিখনৰ অধীনত
কম্পিউটাৰ শিক্ষকসকলক নিযুক্তি দিয়া হৈছিল। কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ত আপোনাৰ 2017 চনত অসম চৰকাৰে এখন নটিফিকেশ্যনৰ আণ্ডাৰত আমাৰ কিছু কম্পিউটাৰ শিক্ষকক আপোনাৰ DSC আণ্ডাৰলৈ লৈ গ'ল মানিকান্ত আঁচনিৰ নাম দি। গতিকে সেই সময়তে চৰকাৰে ধৰি দিয়া নটিফিকেশ্যনৰ আওতাত নপৰাত বহু শিক্ষক বাদ পৰিব লগা হ'ল। তাৰে কিছু সংখ্যক অৰ্থাৎ 500 জন কম্পিউটাৰ শিক্ষকক থাৰ্ড পাৰ্টি অৰ্থাৎ এলপেয়াৰ্ছ নামৰ এটা কোম্পানীৰ আণ্ডাৰত নিযুক্তি প্ৰদান কৰা হয় সম্পূৰ্ণৰূপে পৰীক্ষা পাতি পেলাই। আৰু তাতে কি হ'ল, আপোনাৰ সেই শিক্ষকসকলৰ 30 ছেপ্টেম্বৰত তেওঁলোকৰ ম্যাদ উকলি গ'ল, মানে কোম্পানীৰ লগত থকা যিটো এগ্ৰিমেণ্ট সেই হ'ল। গতিকে এই ক্ষেত্ৰত আমি বিভিন্ন ধৰণৰ অফিচাৰ লগতে আমাৰ মাননীয় শিক্ষামন্ত্ৰী মহোদয়, শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক বিভিন্ন স্থানত লগ কৰিছোঁ। গতিকে তেখেতসকলে আমাৰ কিবা এটা ব্যৱস্থা কৰি দিম বুলি কৈছে। আৰু এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে বিভিন্ন মেলে মিটিঙে বা বিভিন্ন জনসভা ৰাজহুৱা সভাসমূহত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰীয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে যে ৰাজ্যৰ শিক্ষাখণ্ডত তেওঁলোকে কেনেদৰে উন্নতি কৰিব, আন আন ৰাজ্যৰ সৈতে দেশৰ আন আন ৰাজ্যৰ সৈতে ফেৰ মাৰিব পৰাকৈ কেনেদৰে অসমৰ এই সকল শিক্ষাৰ্থীক লৈ আগবাঢ়িব, তেনেধৰণৰ বিভিন্ন পৰিকল্পনা থাকে, ৰাজ্য চৰকাৰৰ বিভিন্ন আঁচনি থাকে। কিছুদিন পূৰ্বে নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক তেওঁলোকে চাইকেল বিতৰণ কৰিছে যাতে সময়মতে তেওঁলোকক বিদ্যালয় যাতে উপস্থিত হ'ব পাৰে আৰু নিয়মীয়া পাঠদান যাতে গ্ৰহণ কৰিব পাৰে। এনেধৰণৰ বিভিন্ন আঁচনি তেওঁলোকে গ্ৰহণ কৰি আহিছে। কিছুদিন পূৰ্বে দেখিবলৈ পোৱা গৈছে যে তেওঁলোকে আন আঁচনিৰ জৰিয়তে ৰাজ্যত বৰ্তমান মহাসংগ্ৰাম পাতিছে, সংগীতৰ মহাৰণ পাতিছে, বিভিন্ন খেল ধেমালিৰ আয়োজন কৰিছে যাতে অসমৰ শিক্ষাৰ্থীসকলে, অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে যাতে আন দেশৰ তুলনাত বা ৰাজ্যৰ আন আন খণ্ডত যাতে ফেৰ মাৰিব পাৰে, আন ৰাজ্যৰ তুলনাত যাতে উন্নত প্ৰদৰ্শন কৰিব পাৰে, তেনেধৰণৰ বিভিন্ন পদক্ষেপ ৰাজ্য চৰকাৰে গ্ৰহণ কৰিছে সেই কথা আমি নুই কৰিব নোৱাৰোঁ। কিন্তু যিসকল শিক্ষাৰ্থী বৰ্তমান হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা, জীৱনৰ সবাতোকৈ গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'বলৈ গৈ আছে কম্পিউটাৰ এইসকল শিক্ষাৰ্থী, গতিকে সেই বিষয়ত যিহেতু শিক্ষকৰ অভাৱ ঘটিছে, গতিকে এটা মাহ উকলি গ'ল, এতিয়া নৱেম্বৰ মাজৰ মাহ চলি আছে, এটা 15টা দিন গ'লেই অতিক্ৰম কৰি, গতিকে এই সময়ছোৱাত যাতে শিক্ষাৰ্থীসকল বিপদত পৰিছে, এতিয়া বাৰম্বাৰ তেওঁলোকে আহ্বান জনাইছে ৰাজ্য চৰকাৰলৈ, শিক্ষামন্ত্ৰীগৰাকীলৈ। ৰণোজ বেগুৱে বিভিন্ন ক্ষেত্ৰত বিভিন্ন খণ্ডত তেওঁ শ্লোগান দি আহিছে বা প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰি আহিছে যে শিক্ষাখণ্ডৰ উন্নতি সাধন কৰিব। কিন্তু এইসকল শিক্ষাৰ্থীৰ ভৱিষ্যত এতিয়া কি হ'ব, তেওঁলোকে যদি পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব নোৱাৰে কি হ'ব, তাক লৈ এতিয়া তেওঁলোক শংকিত হৈ পৰিছে, উদ্বিগ্ন হৈ পৰিছে। গতিকে অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু শিক্ষামন্ত্ৰীলৈ তেওঁলোকৰ আহ্বান যাতে অতি শীঘ্ৰে তেওঁলোকৰ শিক্ষকসকলক পুনৰ বিদ্যালয়লৈ উভতাই পঠায় আৰু যি আচলতে যি চুক্তি আছিল বা যি ম্যাদ আছিল সেয়া যাতে পুনৰ বৃদ্ধি কৰে, নহ'লে তেওঁলোকৰ চিলেবাছ বা তেওঁলোকৰ যি কোৰ্চ আছে সেয়া আধৰুৱা হৈ ৰ'ব আৰু তেওঁলোকে পৰীক্ষাত সুকলমে উত্তীৰ্ণ হ'ব নোৱাৰিব বা ভালদৰে পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব নোৱাৰিব। ইৰাদো কে সফৰ কা সৰতাজ হোঁ মই, চহৰ চে গাঁও তক সড়কো কা মহতাজ হোঁ মই, আ ৰহা হোঁ মই আসাম কি সড়কো পৰ, কুমাৰ ইঞ্জিনিয়ৰিং কা নয়া তাজ হোঁ মই, কমিং সুন কুমাৰ ইঞ্জিনিয়ৰিং। We understand your need. আপুনি চাই আছে দুপৰৰ সংবাদ। প্ৰতিটো ক্ষেত্ৰতে কৰৰ বোজা বৃদ্ধি কৰি জনতাৰ ওপৰত মাধমাৰ সোধাই মুখ্যমন্ত্ৰীয়ে বিলাসিতা কৰা বুলি তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বিধায়ক অখিল গগৈয়ে। চৰকাৰে ৰাজনৈতিক, সাংস্কৃতিক সকলো দিশতে কৰৰ বোজা বৃদ্ধি কৰা কাৰ্যক কোনো কাৰণত মানি লোৱা নহ'ব বুলি স্পষ্ট কৰি দিছে তেখেতে। বিশেষকৈ আৰক্ষীৰ যোগেদি কৰ সংগ্ৰহ কৰা ঘটনা নোহোৱা নোপোজোৱা এক পৰিঘটনা। আৰু অধিক এই বিষয়টো সংক্ৰান্তত আমাক জনাব সতীৰ্থ সাংবাদিক প্ৰদীপ গগৈ। অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধিয়ে বাৰুকৈ জ্বলাকলা খুৱাই থকাৰ সময়তে এইবাৰ চৰকাৰে বিভিন্ন ক্ষেত্ৰত পুনৰ কৰ কাটল বৃদ্ধি কৰিছে। প্ৰতিটো খোজতেই যেন কৰ কাটল ধৰিব লাগিব সৰ্বসাধাৰণ নাগৰিকে, ইয়াকে লৈ বৰ্তমান তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। বিশেষকৈ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিহুৰ দৰে অনুষ্ঠানতো কৰ কাটল বাৰুকৈ বৃদ্ধি কৰিছে আৰু তাকে লৈ খৰ্গগ্ৰস্ত হৈ পৰিছে সৰ্বসাধাৰণ নাগৰিক। মোৰ কাষত বৰ্তমান আছে শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈৰ পৰা জানিব বিচাৰিম কি ক'ব এই সন্দৰ্ভত, আচলতে সকলোতে কৰ বৃদ্ধি কৰিছে। আমি বাৰম্বাৰ কৈ আহিছিলোঁ যে বিজেপিৰ চৰকাৰখন হ'ল টেক্স টেৰৰিজিম, কৰৰ সন্ত্ৰাস চলোৱা চৰকাৰ। আমি বাৰম্বাৰ কৈ আহিছিলোঁ যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দিনত যিধৰণে অবাধে
ধার বা ঋণ বা লোন গ্রহণ করা হয়েছে তার শেষ পরিণতি হবগে জনতার উপর অবিরত আর অত্যাচারী কর আরোপ। আর আমার সেই কথাবিলাককে প্রতিপন্ন করে আজি সরকারে আমি দেখিলে পালো যে এটা অভূতপূর্ব কর, অভূতপূর্ব বলে এই কারণে কইছো দুটা কারণ। এটা হল আমার সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনের প্রত্যেকটা কামের উপর কর আরোপ করবলে এক নম্বর। আর দুই নম্বর যে কাম করবলে সেটা হল পুলিশের জড়িয়ে কর সংগ্রহ। পুলিশের জড়িয়ে তো কর সংগ্রহ করা নয়, তো পুলিশের জড়িয়ে কর সংগ্রহ দুটা অভূতপূর্ব কাম করবর কারণে সরকার আগবাহি গৈছে। আসলতে বিজেপি সরকারে মানুষক ধর্মর কানি খুয়াই, মানুষের মাজত ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করে, মানুষক হিন্দু মুসলমানের রাজনীতি ব্যস্ত করে প্রত্যেকটা ক্ষেত্রতে কেনেকে লুণ্ঠন করেছে তার একটা উৎকৃষ্টতম নিকৃষ্টতম উদাহরণে হল আসলতে এই দুর্ভাগ্যজনক কর আরোপ। আমি রাইজর দলে দাবি উত্থাপন করো যে বর্তমান বিজেপি সরকারখনে আমার বিহু অনুষ্ঠানকে ধরে যিকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর, আমার যিকোনো রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করলে তার উপর, আর যিকোনো অর্থনৈতিক কাম কাজ করলে তার উপর যে ধরনের কর আরোপ করেছে এই কর উঠাই লোক। কোনোপধ্যে আমি অসমের রাইজে এনেকা ধরনের অবৈধ, অন্যায় আর জনগণ বিরোধী করক কেতিয়াও আমি সমর্থন করব নোৱাৰো। মই মুখ্যমন্ত্রীক এজন বিধায়ক হিসাবে দাবি উত্থাপন করছো, এজন বিধায়ক হিসাবে আহ্বান জানাইছো, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপুনি যি কর আরোপ করব খুঁজিছে এই কর কেতিয়াও মানি লওয়া নহব, এই কর কেতিয়াও মানি লওয়া কোনো জনতাই উচিত নহয়। আপুনি করা ভুল অর্থনৈতিক নীতির কারণে, আপনার মিসম্যানেজমেন্টের কারণে আর আপনি করা বিলাসিতার কারণে সমগ্র রাইজে এটা ভুগিবলগিয়া হয়েছে। আপনি বিয়া খাবর কারণে হেলিকপ্টার লৈ যায় গুয়াহাটির, আপনি খেত্রীলৈ হেলিকপ্টার লৈ বিয়া খাবলৈ যায়, আপনি বেলেগ রাজ্যত যেটা নির্বাচন হয় তাত অসমৰ ৰাইজৰ টকাৰে আপনি চার্টার্ড ফ্লাইট লৈ যায়, প্রত্যেকটা ক্ষেত্রতে আপনি যি ব্যাপক রূপত টাকা খরচ করেছে, আপনি কেবিনেট বৈঠকৰ কারণে পয়সা খরচ করেছে, আপনি বিহু উৎসবের কারণে ব্যাপক রূপত পয়সা খরচ করেছে, প্রত্যেকটা কথাতে কেবল আপনাদের কেবল আপনি কেবল আনন্দ উৎসব উপভোগ করে করে অসমৰ জনতার ধন শেষ করে পেলাইছে, যার ফলস্বরূপে আজি আপনি 142,000 কোটি টাকা ধারত পুত গৈছে। 142,000 কোটি টাকার ধারত যেটা পুত গৈছে তেতিয়াহলে আপনি বাধ্য হয়ে আপনি কি করবলগা হয়েছে, এফালে দি হিতাধিকারী আপনি আঁচনিবিল তৈরি করেছে আর আনফালে দি উৎপাদনমূলক কোনো কাম করব নোৱাৰাৰ কারণে আপনি এটা জনতার উপর এনেকা ধরনের অবৈধ কর জাপি দিবলগা হয়েছে। আমি এই অবৈধ করার বিরোধিতা করছো, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি এই কর উঠাই লোক, আপনি কেতিয়াও এনেকা জিজিয়া কর, ব্রিটিশে যে তামোল গছর উপর কর লগাইছিল, যে নাঙলের উপর কর লগাইছিল, তেনেকর প্রত্যেকজন মানুষের অর্থনৈতিক কাম কাজের উপর, রাজনৈতিক কাম কাজের উপর, সাংস্কৃতিক কাম কাজের উপর যেনেকা ধরনের আপনি অবৈধ কর আরোপ করেছে এই উঠাই লোবর কারণে আমি আপনার আহ্বান জানাইছো, দাবি জানাইছো। হৈছে রাজ্য দলের সভাপতি তথা শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ ভাষ্য কোনো কারণতে এনে ধরনের কর মানি লওয়া নহব আর রাইজক এর বিরুদ্ধে ইয়ার বিরুদ্ধে হরব সজাগ করবলেও প্রচেষ্টা চলাব বলে স্পষ্ট করে দিছে। আর স্বাভাবিকতে এনেকা ধরনের করর বোঝার বাবে পুনের ক্ষোভ অসন্তুষ্টি বৃদ্ধি পাইছে রাজ্যবাসীর মাজত, ধেমাজিবাসীর মাজত কেনেকা প্রতিক্রিয়া সেই বিষয়ে আমি জানিম। আগবাম ধেমাজির পর আমার সাংবাদিক মন বিকাশ বরগোহাই রিপোর্ট। আমি যেহেতু একাংশ আমার সচেতন ব্যক্তি আছে, জাতীয়তাবাদী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি সভাপতি উজ্জ্বল চেতিয়া আছে, আমি তেখেতের জানি খুঁজিম যেহেতু রাজ্য সরকারে যেহেতু গৃহ বিভাগে পুনর্বার রাইজর উপর আসলে মাধমার দিয়ে দিন পরিলক্ষিত হয়েছে, পুনের অনুষ্ঠান পাতি হলে আপনি এটার কর দিব লাগবে কি কব? প্রথমত সরকারে যে হঠকারী সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্তক আমি ধিক্ষা জানাইছো, আর যেহেতু তেখেতলোকে শাসনলৈ অহার পূর্বে সম্পূর্ণরূপে তেখেতলোকে পরিবর্তনের কথা কয় আর যে মূল্যবৃদ্ধি আছে সেই মূল্যবৃদ্ধি হ্রাস করার প্রতিশ্রুতি দিয়ে শাসনের গাড়ি বহিছিল, কিন্তু শাসনের গাদীত বহার পাছতে আমি তেখেতলোক এই হঠকারী সিদ্ধান্ত সমূহ দেখিলে পাইছো। আজি যেহেতু কর সকল ক্ষেত্র সকল ক্ষেত্রতে বৃদ্ধি করার ফলত জনসাধারণে মাধমার খাবলগা হয়েছে, যেহেতু আজি যিধরনের ধরা অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য বৃদ্ধি হয়েছে, তার পাছত যদি কোনোবা এটা সাংস্কৃতিক অনুষ্ঠান পাতে বা শোভাযাত্রা করে বা
খেল ধেমালি করে তেতিয়াও যদি কর আরোপ করে সেইভাবে কেনেকুৱা ধরনের সিদ্ধান্ত যেতিয়া আমি দেখিছিলোঁ ব্রিটিশে ভারতক শাসন করেছিল সেই সময় এনেক অজস্র কর আরোপ করেছিল জনসাধারণের উপর আর তেতিয়া জনসাধারণে কিন্তু জাগ্রত হয়ে সেই ব্রিটিশক খেদিবর কারণে প্রস্তুত হয়েছিল ঠিক তেনেদরে সরকারে যদি জনসাধারণের উপর এনে অত্যাধিক কর বোঝা জাপি দিয়ে তেনেহলে আগন্তুক দিনত জনসাধারণের যে বিরূপ প্রতিক্রিয়া সেই বিরূপ প্রতিক্রিয়া দেখ পাব আর শাসনক গাদি সূত্র হবলে বেশিদিন প্রয়োজন নহব বলে আমি অনুভব করো সেখানে সরকার আমি আহ্বান জানাইছো তেখেতে যে হতকারী সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্তব পুনের বিবেচনা করক আর জনসাধারণের উপর যে অত্যাধিক কর বোঝা জাপি দিছে সেই কর সিদ্ধান্ত বাতিল করে জনসাধারণের যেধরণে আছে সেই ধরনের থাকিব কারণে ব্যবস্থা গ্রহণ করে দিয়ক যেহেতু আপনাদের পূজা বা যে আছে সেইবিলাকত কিন্তু কর আরোপ করা আমি দেখবলে পাওয়া নাই তার বাইরে কিন্তু জাতীয় উৎসব যে বিহু বিহু আমি যেটা উদযাপন করো প্রতিজন অসমীয়া জনসাধারণে উদযাপন করে সেই বিহু উপর যদি কর আরোপ করে তেনেহলে সেই কথা আমি বিহু বিহু বিহুর সময় বিহুক লো আসলে বিভিন্ন সমন্বয় সাংস্কৃতিক শোভাযাত্রা বাহির করা হয় সেই শোভাযাত্রা কিন্তু বাহির করলে এবার কিন্তু 5,000 টাকা দিব লাগবে নয় সে কোথাও তখনলোকে আমার জাতীয় যে উৎসব জাতীয় উৎসবের উপর কর আরোপ করা কেনেকুৱা ধরনের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমি বুঝি পোৱা নাই সেইকাৰণে সরকারখনক আহ্বান জানাইছো তেখেতলোকে এই সিদ্ধান্ত বাতিল কৰক অন্যথা কিন্তু আমি রাজপথলৈ ওলাই আহিবলৈ বাধ্য হম হয় এনে ধরনের জাতীয়তাবাদী যুব পরিষদের কেন্দ্রীয় সমিতি সভাপতি উদ্যোগ মাসুতিয়া ইতিমধ্যে ব্যক্ত করেছে যে সরকারে যে হতকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে সেয়া বাতিল করব আর এনে ধরনের কর বৃদ্ধিক সর্বত্র প্রতিক্রিয়া হওয়া দেখবলে পাওয়া গেছে আর শেহতীয় মন্তব্য করেছে কলিয়াবরবাসীও কলিয়াবরবাসী কি কোথায় দিবাকর দাসে আমাকে দেখাব আর ইয়ার সুতরাং জয়ন্তর সুতরাং আমি কৃপাঞ্জলি বিদায় লোক নমস্কার রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত এতিয়া যিকোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানে যদি কিবা অনুষ্ঠান পাতে তার বাবে দিব লাগিব সরকারক কর আর লাগিলে বিহুই হোক সাংস্কৃতিক অনুষ্ঠানে হোক রেলিয়ে হোক আর এতিয়া এই যে সরকার সিদ্ধান্তর বিরুদ্ধে কিন্তু এটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মূর লগত আছে কলিয়াবর এ জি ওয়াই সি পির এই যে বিষয়ভাবে আমি কিছু মতামত লম নতুন সিদ্ধান্ত সরকার লোকের এখন সরকারে অহার দিনের পরাই কেবল সাধারণ জনতার উপর মাধমার হুচাই আহিছে কেবল কর 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 ইংরাজে যেটা শাসন করবলে আহিছিলে তেতিয়াও সাগে ইমানখিনি মানে অত্যাচার করা নাছিলে ভারতের জনতার উপর অসমৰ জনতার উপর এই বিজেপি সরকারখনে ডবল ইঞ্জিন সরকারখনে কেবল করার উপর নির্ভর করেছে রাতে শোয়ার সময় সপন দেখিছে রাতেপা আহি আসনি কৈছে আর এই আসনিবিলাক রূপায়ণ করবলে সাধারণ জনতার উপর মাধমার হুচাইছে এই কর কাতলরে গতি এনে ধরনের যদি থাকে সাধারণ শ্রেণীর মানুষখিনির কিন্তু মানে চলিবলে একেবারে অসুবিধা হয়ে পড়ব আর ইতিমধ্যে হয়েছে দেখিছে বিভিন্ন ধরনের তারমানে যিকোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানেই হোক বা যেনেকা ধরনের হেরিয়ে হোক কর কর কাতল কেবল কর কাতল কেবল কর কাতল আজি আমি যাকালি এখন লিস্ট পাইছো কিবা খেলপথার খেল এখন পাতিলেও 2,000 টাকা দিব লাগবে রেলি এটা করলেও 2,000 টাকা দিব লাগিব অনুষ্ঠান এটাই কিবা সভা সমিতি এখন পাতিলেও এতিয়া কর দিব লাগবে মানে অতিকৈ দুর্ভাগ্যজনক কথা এই অসম সরকারখানে একেবারে বিফল সরকার এই অসম সরকার বিজেপি সরকার ডবল ইঞ্জিন এই ভারতীয় জনতা পার্টির সরকারখানে আমি ধিক্কার জানাইছো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কলিয়াবর জেলা সমিতিয়ে অতি শীঘ্রে এই সিদ্ধান্ত বাতিল করক অন্যথা কিন্তু যুব ছাত্র পরিষদে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ি তুলিম বিহু পাতিলেও কর দিব লাগবে হয়